আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 734 স্কয়ার ফিটের বিল্ডিং, যার একই বিল্ডিং এর ভিতরে দুইটি ফ্ল্যাট আছে এবং যেখানে তিনটি করে রুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং কমপ্লিট আছে। তো আমরা এখন দেখাতে চলেছি সেই বিল্ডিং এর প্ল্যান, এলিভেশন এবং একটি সেকশন। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এটি হলো আমাদের 734 স্কয়ার ফিটের বিল্ডিং। এই বিল্ডিংটিতে আমরা এখন দেখাবো যে এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। তো আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে আমরা দেখিয়েছি একটি ফ্রন্ট ভিউ, ফ্রন্ট এলিভেশন। এটি আমাদের মূল বিল্ডিং। তো চলুন আমরা সরাসরি এর ফ্লোর প্ল্যানটি দেখে আসি। তো এটা আমাদের পরবর্তী আলোচনা। তো এখানে দেখছেন আমরা একটি ফ্লোর প্ল্যান দিয়েছি, যেখানে 734 স্কয়ার ফিটের দুইটি ফ্ল্যাট আছে পাশাপাশি এবং মাঝখানে একটি সিঁড়ির রুম। তো আমরা যেহেতু এটা 734 স্কয়ার ফিট বলছি, তো আমরা প্রমাণ সহ দেখি যে এটা আসলে কত স্কোয়ার ফিট। তো আমি প্রথমে আমি তারিখগুলো খুব সুন্দর করে একটা মার্কিং করেছি এবং এখান থেকে আমরা একটু প্রপার্টিসে যদি দেখি, তাহলে এখানে দেখুন, এই যে এখান যদি আমি নক করি, দেখুন 734 এস কিউ ফিট, 734 স্কোয়ার ফিট। তো এই হলো আমাদের 734 স্কোয়ার ফিটের বিল্ডিং। তো আমরা এখন এই বিল্ডিংয়ে দেখব কি কি আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে একটা দরজা দেখতে পাচ্ছি। এই দরজা থেকে ফ্ল্যাটের ভিতরে ঢুকলেন এবং তারপরে আছে সিঁড়ি। সিঁড়িটি এখান থেকে শুরু হয়েছে, কাজে এখান থেকে একটা ফাঁকা স্পেস পাচ্ছেন। এই স্পেস দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন। ঢুকে ডানে এবং বাইরে দুইটা দরজা দেখছেন। আমরা যদি ডানের দিকে যাই বা বাইরের দিকে যাই, যে কোনো একদিকে আমরা একটু ফলো করি, সেটা হলো আমরা ডানে ঢুকলাম এবং ডানে ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটি ডাইনিং রুম। ডাইনিং রুম 4 ফিট 4.18 মিটার × 3.10 মিটার। তো এখানে দেখছেন 4.18 মিটার এখান থেকে এই পর্যন্ত, তার মানে এখানে আপনারা যে দূরত্বটা দেখছেন এটা 4 ফিট 18 মিটার এবং এখান থেকে এইটুকু 3.10 মিটার। তো তার বাইরে একটা রুম চলে আসছে, এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে একটি টয়লেট দেখছেন 1.22 মিটার × 3.04 মিটার এবং এই মাস্টার বেডরুমের মাপ 3.66 মিটার × 3.66 মিটার। এখানে পাশে দেখছেন একটা বারান্দা আছে, বারান্দার মাপ আছে 3.73 মিটার × 0.71 মিটার। মাস্টার বেডরুমের পাশে আমরা যদি যাই ডাইনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিচেন রুম। কিচেন রুমের মাপটি এখানে আমরা দিয়ে দিয়েছি 1.91 মিটার × 1.75 মিটার। কিচেনের পাশে পরে আমরা দেখতে পাচ্ছি একটি টয়লেট আছে, টয়লেটের মাপ আছে 1.91 মিটার। আপনারা একটু লক্ষ্য করুন যে 1.9 ঠিক এখান থেকে এই পর্যন্ত ভিতর ভিতর মাপ এবং এদিকে আছে 1.22, অতএব হরিজেন্টালি আছে 1.91 এবং ভার্টিক্যালি আছে 1.22। এবার তারপরে দেখছি আমরা আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের মাপ আছে 3.22 মিটার × 3.56 মিটার এবং এই বেডরুম এর সাথে আমরা এদিকে যদি যাই যে আরেকটি বেডরুম দেখতে পারছি, এই বেডরুমটি আছে 2.88 মিটার × 3.56 মিটার। তো আমরা সব মিলে এখানে দেখতেছি একটি ডাইনিং কাম ড্রয়িং আছে, তিনটি বেডরুম আছে, একটি কিচেন ও একটি টয়লেট রুম। তো এটা আমাদের এই ফ্ল্যাটের 734 স্কোয়ার ফিটের বিল্ডিং। তো এখানে আমরা যে স্পেসটা দেখতেছি, এখানে একটি ওয়াল শোকেস বা ওয়াল শোকেস হিসেবে আপনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ইউজ করতে পারছেন। তো এখানে আমরা আরেকটি লক্ষ্য করি যে এখানে ছোট্ট একটা গ্যাপ, আপনার এই ফ্ল্যাটে যে পাইপলাইন আছে, পাইপলাইনটি নিচের দিকে নামানোর জন্য এই গ্যাপটি রাখা হয়েছে। তো এর আমরা এখন স্ট্রাকচারটা দেখব যে এখান থেকে আসলে কেমন আছে। তো আমরা যদি এই যে এক্স সেকশনটা ভাগ করি, মানে এক্স সেকশনের এখান থেকে যদি আমরা এভাবে কেটে নিই,
তাহলে এই সেকশনটা দেখতে কেমন দেখাবে? তার একটা অংশ আমরা এখানে দিয়েছি। দেখুন এক সেকশনে কাটলে আপনারা যদি আন্ডারগ্রাউন্ড করেন, আন্ডারগ্রাউন্ডে পার্কিং করতে পারবেন কার, এবং তারপরে আপনার প্রত্যেক ফ্লোরে স্ট্রাকচার দেওয়া আছে, এভাবে সিঁড়িটি উঠে যাবে, সিঁড়ির মাঝখান থেকে কাটা হয়েছে, তারপরে একটি মেইন ডোর, এবং তারপরে আপনারা একটি রুমের ওয়াল পাচ্ছেন। তো এইভাবেই এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তো এটা আমাদের সেকশন এ এ বা সেকশন ছিল, এবং এরপরে আমরা দেখছেন যে এই বিল্ডিংটি সামনের ফ্রন্ট সাইডটা ডিজাইনটা কেমন হবে এবং বাউন্ডারি সহ সেই ডিজাইনটা দেখতে কেমন লাগবে তার বিস্তারিত এখানে খুব সুন্দরভাবে দিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজে এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে পারেন, এবং যদি আপনারা চান যে এই ধরনের একটি বিল্ডিং আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন করিয়ে নেবেন কমপ্লিট ডিজাইন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া নম্বর এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ধরনের ডিজাইন সহ 3D যদি চান সেক্ষেত্রে আমরা 3Dও করে দেব। এটা যেহেতু আমাদের শুধুমাত্র ফ্রন্ট সাইডের একটি এলিভেশন দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ 3Dও পেতে পারেন আমাদের কাছ থেকে। তো ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের প্ল্যান বা এই ধরনের বিল্ডিং আপনি করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।